কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আচ্ছা, দেখতে দেখতে পুজো কিন্তু শেষ হয়ে এলো। মনটা খারাপ নেই? আমার তো ভীষণ খারাপ, কিন্তু মা জান আবার তো ফিরে আসার জন্যই আমরা তাই করে নিলাম মাকে বরণ, আর বলে দিলাম মা সামনের বছর তাড়াতাড়ি চলে এসো। চলে এসেছি আলিপুর দুয়ার দুর্গাবাড়ির ভাসান দেখে নিতে, আর অবশ্যই তোমাদের সাথে ভাগ করে নিতে। ভাগ করে নিলাম ভাসানের সুন্দর কিছু মুহূর্ত আর মায়ের বিদায় বেলার এক চাপা বেদনা। তাই বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা তোমাদের জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আজকের দিনটা শুরু হয়েছিল অন্যরকম ভাবে, কারণ আজ বিজয়া মায়ের বাড়ি ফেরার দিন। দেখতে দেখতে পুজো শেষ হয়ে এলো। কবে পুজো আসবে, কি করব তার প্ল্যান করতে না করতেই দিন কিন্তু ফুরিয়ে এলো। তাই মাকে বরণ করে নিতে চলে এলাম দুর্গাবাড়িতে। আর দুর্গাবাড়ির মা মানে এক অসাধারণ বৈচিত্র্য, আর এখানকার বরণ মনে থেকে যাওয়ার মতো। দেখতেই পাচ্ছ তোমরা যে কত লাইন পড়ে গেছে আশেপাশে, মানে লাইন মানে প্রচুর লাইন। আর যে কিনা মায়ের সামনে একবার পৌঁছে যাচ্ছে, সে তো ভাবছে বরণটা আমি করব জম্পেশ করে। আর এখানকার মায়ের উচ্চতাও কিন্তু বিশাল, মানে হাত পাওয়াটা বেশ চাপে। দেখতেই পাচ্ছ আমাকেই পাটা উঁচু করে তারপর সবাইকে বরণ করতে হচ্ছে। বরণ তো বরণ, এইবার হচ্ছে সিঁদুর খেলা, যেটা হয় দুর্গাবাড়িতে জমজমাট করে। আর হ্যাঁ, এই সিঁদুর খেলা খেলার জন্যই কিন্তু আসা দুর্গাবাড়িতে। আজ কেউ চেনা নয়, কেউ অচেনা নয়, সবাই সবার সঙ্গী, সবাই সবারকে সিঁদুর পরিয়ে রাঙিয়ে তুলছে। সে এক অসাধারণ অভিজ্ঞতা। এমনিতেই সিঁদুর খেলতে আমার কিন্তু বেশ লাগে, তার উপর দুর্গাবাড়ির এই সুন্দর সিঁদুর খেলার মুহূর্ত সত্যি কিন্তু মনে থেকে যায়, মানে মনে থাকার মতনই একটা জিনিস। আজ কেউ মুখ ভার করে থাকে না, সবাই সবাইকে হাসি খুশি আনন্দে ভরিয়ে তোলে। চেনা অচেনা বলে আজ কিচ্ছু নেই, সবাই আপন, সবাই নিজে, সবাই সবার সমবেত। এখানকার সিঁদুর খেলা যদি তুমি পারফেক্ট খেলতে চাও, তাহলে কিন্তু তোমাকে সকাল সকাল চলে আসতে হবে, কারণ একটু পরেই মাকে নামিয়ে আনা হবে এবং তাকে যাত্রা করানোর জন্য তুলে দেওয়া হবে লরিতে। দুপুর তিনটে বাজতে না বাজতেই মাকে কিন্তু লরিতে তোলা হচ্ছে, কারণ সময় লাগবে। মা যাত্রা শুরু করলেই যেতে তাকে দিচ্ছে কে? দেখতেই পাচ্ছ কত মানুষ চলে এসেছে আজ মায়ের যাত্রার জন্য। এরপরে শুরু হবে ঢাকের তালে কোমর দুলানো, সেটা কিন্তু অসাধারণ দেখতে লাগে। শুধু যে ঢাক বাজে তা কিন্তু নয়, মানুষের গলার জোরও বেড়ে যায়। আর দেখতেই পাচ্ছ গলার জোর বাড়ার অবস্থা, সবাই সবাইকে বন্ধু মনে করলেও কিছু কিছু মানুষ নিজের কুলনেসটাই হারিয়ে ফেলে, তখনই বেঁধে যায় ঝগড়া। মায়ের মুখটা দেখো যেন বিষাদে পরিপূর্ণ। সত্যি আমাদের যে মন খারাপ হয়, মায়ের কি হয় না? আমাদের থেকে মায়ের মন খারাপ আরও বেশি হয়। তার সন্তানদের ছেড়ে, তার বাপের ঘর ছেড়ে তাকে আবার ফিরে যেতে হয় নিজের বাড়ি কৈলাসে। একা থাকার জ্বালা বড়। তাই মাকে ভক্তি ভরে ডেকে আবার বললাম, মা সামনের বছর আবার এসো, ততদিন আমাদের সবাইকে ভালো দেখো, আমাদের পাশে থেকো।
চারপাশে সত্যি একটা অসাধারণ পরিবেশ তৈরি হয় এই সময়। কেউ সামনে দাঁড়িয়েই মায়ের কাছে নিজের মনের কামনা প্রার্থনা করেন, আবার কেউ ছাদ থেকে দেখে নেয় মায়ের যাত্রা। এক অসাধারণ মুহূর্তের কিন্তু সাক্ষী হয়ে থাকতে হয় এই দুর্গাবাড়ির ভাসানে। মা তো বেরিয়ে পড়েছেন, এইবার তো ছেলে মেয়েদেরও যেতে হবে, কিন্তু তাদের যাওয়ার মন কোথায়? মামাবাড়ি, মামাবাড়ির আদর যে বড় পালাই, মামাবাড়িতে কিলচর নাই। তাই ছেলে মেয়েরা ধীরে ধীরে চোখের জল ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছে মায়ের পিছনে পিছনে, যতটুকু বেশি সময় থাকা যায় মামাবাড়িতে, এইটাই আশা আর কি। তোমরা সাবধানে যেও, আবার ফিরে এসো সামনের বছর, অপেক্ষায় থাকবো তোমাদের জন্য। সত্যি মা আসছেন, এইটি যেমন আনন্দের, তারপরে দেখতে দেখতে মা এসে যাওয়ার পরে কয়েকটা দিন কেটে যায় চোখের পলক ফেলতে না ফেলতে, তারপরে এই বিদায় লগ্ন। সত্যি এটা মেনে নেওয়া যায় না, চোখে জল এসে যায়, আর সত্যি মনের ভেতরে এমন দোলাচল শুরু হয় যা কিনা শুরু হয় নিজের আপন জনকে ছেড়ে থাকার সময়। সত্যি মা তোমাকে প্রত্যেক বছর মিস করবে, তাই বেশি দেরি না করে চলে এসো তাড়াতাড়ি। এখানে দেব প্রতিমার উচ্চতা এতটাই বেশি থাকে যে বেশ 15 জন মানুষের মতো তাগড়াই মানুষও হিমশিম খেয়ে যায় লরিতে আমাদের মাকে উঠানোর সময়। দেখতেই পাচ্ছ মা এবং তার সন্তানরা নেমে পড়েছে রাস্তাতে, আর মানুষ মেতে উঠেছে এক অজানাই আনন্দে। শুনতে পাচ্ছ এখানকার সেই অজানা আনন্দের উচ্ছ্বাস? চলো দেখে নি এই উচ্ছ্বাসটি। আজ ছোট বড় বাচ্চা বুড়ো ছেলে মেয়ে কেউ কিন্তু কোনো রকমের বিভেদ সৃষ্টি করতে চায় না, সবাই মেতে উঠে একই লয়ে একই ছন্দে। আর সেই ছন্দ সত্যি এতটাই সুন্দর, যারা কিনা কোমর দুলাতে পছন্দ করে না তাদেরও কিন্তু আপনি আপনি কোমরটা দুলে উঠবে। দুর্গাবাড়ির ভাসানের দিন এত পরিমাণে ভিড় হয়, আমার তো মনে হয় না আলিপুর দুয়ারে নিজের বাড়িতে এই সময় কেউ শুধুমাত্র বসে থাকে, সবাই চলে আসে এই দুর্গাবাড়ির সামনে। মায়ের যাত্রাপাত হওয়ার কথা মাত্র 5 মিনিটের, কারণ এর পাশেই কিন্তু কালজানি নদী। কিন্তু মাকে যেতে দিচ্ছে কে? রাস্তায় তো কাতারে কাতারে লোক নেমে পড়েছে, আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। বিষাদের মধ্যেও যে একটি আনন্দ লুকিয়ে থাকতে পারে সেটি দুর্গাবাড়ির ভাসান না দেখলে বোঝা মুশকিল। আর হ্যাঁ, এখানে মেয়েদের সাজগুলো হয় দেখার মতো, বউদের কথা বলছি না, কিন্তু তারা তো অবশ্যই সিঁদুর খেলবে, নানা রকম গয়নাগাটি পরবে, সেই মুহূর্ত আলাদাই, তার সৌন্দর্যও কিন্তু আলাদা। কিন্তু এখানের যে অল্প বয়সী বা অবিবাহিত মেয়েরা আসে তাদের সৌন্দর্য সত্যি দেখার মতো থাকে। প্রায় প্রত্যেকেই পরে লাল পাড় সাদা শাড়ি, তার সাথে হালকা করে একটু সিঁদুরের ছোঁয়া। সত্যি মনে হয় ওরাই যেন মা দুর্গার জায়গাটা দখল করে নেবে। মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছ, কি অসাধারণ তাই না? আমার এই দুর্গাবাড়ির ভাসানে এলেই একটি কথা বারবার মনে হয়,
মনে হয় আলিপুর দুয়ারে সমস্ত মানুষজন অপেক্ষা করে থাকে এই ভাসানের দিনটার জন্য, কারণ তাদের এই আনন্দ মুখর মুহূর্তগুলো বা তাদের আনন্দিত হওয়ার এই যে মুখের এক্সপ্রেশনটা, এইটা দেখলে আমার মনে হয় ওরা যতটা না এনজয় করে পুজোর বাকি চারটে দিন, সব থেকে বেশি এনজয় করে এই শেষের দিনটা, মানে ভাসানের দিনটা। আমরা দেখতে দেখতেই চলে এলাম প্রতিমা নিরঞ্জন করতে, মানে এইখানেই কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে, মা ফিরে যাবেন নিজের বাড়িতে। আমরা দাঁড়িয়ে আছি কালজানি নদীর সামনে, আর মাও চলে এসেছেন। সত্যি একটা বিষাদপূর্ণ মুহূর্ত বা সময় এসে হাজির আমাদের সামনে। মা চললেন নিজের শ্বশুরবাড়ি, আর আমাদেরও ব্লগটা শেষ করার সময় হয়ে গেল। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। বেল বাটনটা প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর যারা নতুন আমাদের ব্লগটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শুভ বিজয়া, সবাই ভালো থেকো, আমাদের পাশে থেকো। দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।